হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিডিওটা শুরু করার আগে অনেক মানে ভালোভাবে খেলার চেষ্টা করতেছি আর বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং বিভিন্ন স্কিল মানে বেস্ট স্কিলগুলো আমি রেকর্ড করে রাখছি। তো আমি আর কথা বাড়াবো না, আমি ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর জন্য পেয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। বন্ধুরা, তোমাদের শুরুতে দেখতে পাচ্ছ যে আমি এখন ডাউন করে রয়েছি বেচারা জায়গা মতো মারছে। এখন ওর টিমমেট আমার মারার জন্য খেপে রয়েছে, মানে একটা অস্থির একটা অবস্থা। তোমরা মানে ভিডিওটি স্কিপ না করতে করতে মানে দেখো, ভিডিওতে মধ্যে আমি অনেক সুন্দর সুন্দর ড্রাগ হেডশট মারবো। যেমন এই দেখো চলে আসছে এনিমি, বোকা এনিমি বেচারা, আর ওই স্কোপ অসাম। তো ওর মানে বডি টেম্পারেচার দেখতে পাচ্ছি আমরা এই স্কোপ অন করলে। আসলে মানে বিভিন্ন স্কোপ পাওয়া যাচ্ছে, এই স্কোপের মধ্যে মানে বডি স্ক্যান আমার অসাম লাগছে, কারণ সবসময় বডি টেম্পারেচার হিট করে ওই স্কোপটা থাকে, চারপাশে সবুজ, খালি বডির মধ্যে ওই টেম্পারেচার দেখা যায়। আমরা কিছু লুট সাথে গ্লোয়াল নিলাম, মেডকিট নিলাম, কয়েকটা টমেটো নিয়ে এদিক ওদিক দিয়ে গেলাম যে কেউ আছে নাকি। কয়েকটা গ্লোয়াল নিলাম, কয়েকটা এমও নিলাম। এখন আমার কাছে MP14 আছে, প্লাস গাইজ দেখছো আমি কিভাবে একটা ট্রিক্স খাটালাম, সহজেই উঠে আসছে। এখানে একজন এনিমি আছে দেখা যাচ্ছে গাইজ, মানে খুব সহজে আসে, তবে এখানে আমরা উঠতে পারছি না কারণ এখানে একটা বাধা রয়েছে। এখানে পরিত্রাণে চলে আসছে একজন, হ্যালো ব্রাদার, ওখানে গ্লোয়াল বসে নিতে। এই গ্লোয়াল বসার কারণে আমি সহজে মারতে পারিনি, তবে সমস্যা নাই, আমরা ঘুরে ফিরে মারছি। আমরা আবার চলে আসলাম টিকেটে। টিকেটে আপনারা জানেনই কি মানে এনিমিতে ভরপুর থাকে সবসময়। আমি গ্লোয়াল মারছি, প্লাস একটা আপু এদিক দিয়ে আমাকে মারার জন্য চেষ্টা করছিল। আই এম সরি আপু, আমি তোমার মারছি। এখন আমার টিমমেট চলে আসছে, মানে বয়ফ্রেন্ড, আপুর বয়ফ্রেন্ড চলে আসছে। তো আমরা ওরা ফাঁস করে দেবো না, ওরে মারবো। ওখানে এরো চিহ্ন হয়ে রয়েছে, তার মানে ওখানে আস্তানা কাটতেছে। ওকে লেসি, ও কতক্ষণ আস্তানা কাটতে পারে? আমি উপরে যাই, আপুরে মনে হয় সর্বোচ্চ খেলাস করে দেবো নাকি, বুঝতে পারছি না। এই যে আপু এখনো এখানেই রয়েছে, ওই আর এখানে আরেকজন রয়েছে, আরেকজন রয়েছে। হ্যালো, ওই যে আপুর মনে আর একটা, এটা মানে সেকেন্ড টিমমেট, মানে এখানে ও টিমে চলে আসে, ওর ই মানে ওর বয়ফ্রেন্ড চলে আসছে। আপুর এখন কি করবো? একজনকে তো মারলাম, আরেকজনকে ডাউন করবো। ওকে ডাউন, ভালো একটা চেষ্টা দিচ্ছি, ভালো একটা ড্যামেজ দিচ্ছি, এবং ওকে হোয়াট এভার নাও, এখন কি করি? ও মরে না কে, জন্ডারেস আমরা নাকি? ও অবশেষে আমরা মারতে পারছি, দেখলাম কত সহজে মারলাম। আরেক জায়গায়, এখানে তো সিঁড়িতে আমরা ওট পাতে থাকি। এই এখানে কি একটা বাঁদর রয়েছে, ওকে আমরা দেখতে পাইনি, তবে আমরা জায়গা মতো মারার চেষ্টা করছিলাম, মারতে পারিনি। এখানে আমার ড্যামেজ আনার চেষ্টা করছে, আমার কাছে AWM ছিল, আমি ওরকম ভাবে মারতেও পারিনি। ও আমাকে মনে করছে আমি মানে ভিতরে রয়েছি, সেজন্য ওই ওই ঘরে যেতে গেছিল। এখানে এখন এখনো রয়েছে ওরা, আমরা একটু ফানি মারছি, অবশেষে AWM দিয়ে মারছি। AWM যখন মাথায় যদি না লাগে তাহলে একটা ফালতু হিসেবে মানে বিবেচিত হবে। ও গাইস, আমি প্রায় মরেই গেছিলাম, এখন আমরা রয়েছি। আরেকজনকে সরাসরি জায়গা হচ্ছে দেমালাম, এটা হলো টিমমেট যে হলো আমার মারার জন্য চেষ্টা করছিল এতক্ষণ ধরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্ট করে খেলতেছি, দেখতে চান্দু গ্লোয়াল বসে এলাম সাথে সাথে। ওকে আমরা হলো ওকে পাইছি পাইছি, এটা ইজিসি হেডশট দিয়ে নক করতে না, নক করিনি, প্লাস আরেকজন হেডশট দিয়ে ওকে বেচারা মরলো। অবশেষে মানে ওর টিমমেট শুধু ধরে মারছি, এখানে একজন আছে আমি দেখতে পেয়েছি। ওকে একটা গ্লোয়াল বসালাম এবং আবার মারলাম এবং দু তিনটা হেডশট দিয়ে ওরে নক ডাউন করলাম। আর এর উপরে মনে কেউ আছে, আমার ইদানিং মোবাইল আসছে খুব ল্যাগ করতেছে, বুঝতে পারছি না কোনো সমস্যা হয়েছে। আমার এইখানে কেউ আছে গায়েস, একটা ভালো ড্যামেজ দিচ্ছি, 20 ড্যামেজ দিচ্ছি এবং 25 আর 16 করে সরাসরি একটা ড্যাগ মেরে অবশেষে ছিলাম। এখন অবশেষে বেচারা সবগুলোই মরল, ওর টিমমেট শুদ্ধ মারছি, কয়েকটা এমও নিলাম, গ্লোবাল নিলাম, XM-83 বদলে আমি একেই ভালো লাগে, একে আছে একে নিলাম, ড্যামেজ দিলাম গায়েস, ও ও গ্লোবাল বসায় নিছে। এখন কিছু করার নাই,
আমার কাছে মেডকিট আছে, রিপেয়ারিং বক্স আছে, কয়েকটা টমেটো আছে, টমেটো মারলাম। ওকে গাইস, আমরা টমেটো তো মারছি, এখন মানে মরমাহত একটা বিষয়। ওকে, অবশেষে আমরা মারতে পেরেছি বেচারাটা। ওকে, আমরা বাউন্ডি পেয়ে গেছি। ড্রাগ হেডশট দিয়ে না, ড্রাগ হেডশট দিইনি, শর্ট রেঞ্জের গান দিয়ে খালি ওর মাথায় হিট করে মারছি। আমরা পিকেতে রয়েছি, এখানে হামাগুড়ি দিয়ে মানে লুট করার চেষ্টা করতেছে, মনে করবে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না। এখানে আরেকজন আছে, হ্যালো ব্রাদার টুকি, ওরে একবারে ওরে ডাউন করে দিছি। বেচার আগের থেকে অনেক ই ছিল এবং সরাসরি দুই ডিও ছিল, দুইজনকে মেরে ফেললাম। ওর আগের টিমমেট গুলো মারছি। এখানে আমরা আবার একজনকে এডাব্লিউ নিয়ে মারলাম। এখন আমরা বিপরীতে ভালো একটা ড্যামেজ দিচ্ছি। উপরে একজন গ্লোয়াল নিয়ে অস্থির, তাই একটা আমি টমেটো মারলাম যাতে কেউ ই করতে পারে। পাড়ি দিয়ে আরেকটা টমেটো মারলাম। এখন যদি কেউ না বাড়ায় আর আমি কি করবো? আমার কাছে ও এখানে আছে, এখানে আছে চান্দু, দুইজন আছে এখানে গাছ। এখন ওকে গাছ, এখানে দুইজন আছে, তিনজন না, আমার টিমমেট, ওরা আমার টিমমেট। ও এখানে আরও আছে গাছ, এখানে এখানে মারছি তো মারছি, এখন কি করব? আরও কয়েকটা এখানে মনে আরও একজন আছে। ওকে, আমরা কয়েকটা এমও নিলাম, মেট্রি খেলায় সব গ্লোয়াল নিতে হবে, কারণ গ্লোয়ালে এক করতে হবে। এখানে আরেকজন রয়েছে, একটা ড্যামেজ দিচ্ছে, অবশ্যই ভেতরটা মরলো হেডশট খেয়ে। ওকে নাও, আরেকজন রয়েছে, আমরা একে আবার মারলাম, যার কারণে কি বলবো, বেচারা আবার মরলো। আমরা কয়েকটা গ্লোয়াল নিলাম এবং আমরা আবার একটা ম্যাচ শুরু করছি। ম্যাচে দেখছেন কত কষ্ট করে আমরা, মানে ইনস্ট্যান্ট ফায়ার করতে রয়েছে, তবে ও ছাড়তেছে না, তবে আমিও মানে অত ই না। এখানে তো দেখা যাচ্ছে ড্রোনেকে ওনার, তবে আমার সামনে এনিমি দেখছি। মেডকিট নিয়ে ফোন করে নেবো, না অলক আর মেডকিট একসাথে নিচ্ছি, যার কারণে অনেক ভালো দেখাচ্ছে। আর সামনে কেউ দেখতে পাচ্ছি না, ওই ওই যে বাড়াইছে গায়ে সরাসরি আমি 279 ড্যামেজ করছি, প্লাস আরেকজনকে নক করলাম। এখন আমরা প্রায় জনের শেষ মুহূর্তে আছে, তাহলে আমি সারা দুইজনে অ্যালাইভ রয়েছে, আমরা কি বুইয়া নিয়ে আসতে পারবো ভিডিওতে? আমাদের কমেন্ট মাধ্যমে জানান। এখানে একজন গ্লোবাল বসে অবশ্যই অবস্থা, আমরা ভালো একটা ড্যামেজ দিচ্ছি গায়ে, সময় কাট করে এবং ভালো একটা হেডশট লাগাতে। একজনকে ডাউন করতে গায়ে, আরেকজন কই গেল, এখন ওরা খুঁজতে হবে। ও গায়ে, ওখানে লুকাইছিল, ওখানে লুকাইছিল, এখন ওরা কীভাবে মারবো কীভাবে মারবো জানা রয়েছি। এবং 17-17 করে ও গ্লোবাল বসেছে, গ্লোবাল বসেছে, অবশেষে ও ও আবার গ্লোবাল বসেছে। আমার ঘুরে মারতে হবে, না ঘুরে মারলে তো অবশ্যই শেষ হয়ে যাবো। এই গাইস, ও দেখি ওই যে ওই দেখেন ওই দেখেন, দেখি কতটুকু করে ড্যামেজ দিচ্ছে গাইস, ড্রাগ হেডশট লাগলো না, এখন কি হবে গাইস, পারবো আমরা? এবং আমাদের হৃৎপিণ্ড প্রায় ধকবক ধকবক বকবক বকবক বক ধকবক বক ধকবক করে কাঁপতে রয়েছে, কাঁপতে রয়েছে। এবং অবশেষে ওরে মারলাম এবং আমরা বুইয়া, না গাইস আমরা, ও গাইস অবশ্যই আমরা বুইয়া পেয়ে গেছি গাইস। এখন আমরা আবার একটা ম্যাচ করবো। ও ও মাই লাভ ম্যান। ওকে, আমরা পিস্তল দিয়ে ড্যামেজ করলাম, আবার M14 দিয়ে আবার দিলাম, AK-47 ড্যামেজ, একটা হেডশট দিছি, ওরে দেখতে পাচ্ছি না, ওই যে আমি দেখছি আমি দেখছি। এবং ও হো, আবার কই গেল, ওই যে আসছে, আবার আসছে, ও আমার সাথে টিমমেট করতে যাচ্ছে, টিমিং করতে যাচ্ছে। ওকে, তোকে মারবো না, আসো 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 আসো, আচ্ছা মারবো না মারবো না, আচ্ছা ওকে কয়েকটা মেডকিট দিই, গ্লোয়াল দিয়ে দিই, ও মনে নেবে না নাকি? ওকে না মারে, আমরা আরেক জায়গায় চলে আসলাম, ট্যাক্টরিতে ট্যাক্টরিতে দেখতে পাচ্ছি গ্লোয়ালে অস্থির একটা এক্সএমবি ছিল আমার কাছে, আমি কয়েকটা ড্যামেজ দিচ্ছি। এখন ড্যামেজে তো আসছে, এখন ওরে খুঁজতে হবে, এনিমি কই গেল, এনিমি আছে এদিক দিয়ে আছে, এনিমি এই যে রয়েছে, অবশেষে ওরে মারলাম। এখন এখানে আরেকটা গ্লোয়াল বসেছে, তার মানে এখানে এনিমিও রয়েছে, এই ভিতরে একটা এনিমি দেখতে পাচ্ছি, অবশেষে চান্দু মরণাকে গ্লোয়াল বসেছে। আমরা এই আমাকে কে পিছন দিতে মারতেছে, অলক মাঠে অবশেষে, এখানে আরেকজন আছে, আরেকজন আছে, আমার কাছে প্যান ছিল বলে আমি বেঁচে গেছি, কারণ প্যান আছে এখানে, আমি বাড়াই না কেন এনিমি বলা, এনিমি বাড়াইলে তো আমি বাঁচি। এখন আমি এক কোনায় বসে মেডকিট নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, দেখতে পাচ্ছেন একজন
মাউন্টের কাট নিয়ে আসছে, ওর আমার ডেমন এখন আরেকজন চামড়ু চলে আসছে। টেবিল ভাই ও ওখানে তিনজন আছে গাইস। ও না পুরো একটা স্কট চলে আসছে এখানে, আমরা কি করি এখন? ঘুরে মারতে হবে। ও একজন নামছে, এখন আরেকজনকে নক করছি, ডাউন করছি। এখন আরেকজন রয়েছে, ওরা আমরা ডাউন করছি গাইস। আরো আরো রয়েছে, আরো রয়েছে এখানে। ওরা যে গেল কোথায় আমি বুঝতে পারছি না। ওকে নাও নাও, এই যে আরেকজন চলে আসছে, চামড়ু আরেকজন চলে আসছে। আমরা একজনকে নক করছি, এখন ওর আরেকটা চামড়ু চলে আসছে, লাভ দিয়ে নিচে নেমে গেছে। এখানে তিনজনকে ডাউন করছে আমরা, ওই যে আরেকজন রয়েছে। আমরা কি টমেটো মারবো না ওকে ধাওয়া করতে করতে? অবশেষে একজন মারছে গাইস। আমরা একবারে কয়েকটা চারটা একটা স্কট ক্লিয়ার করে মোট 15টা কিল পূরণ করছি। আমরা এখন আমাদের লাস্ট যাচ্ছি, আবার নতুন করে শুরু করলাম পিকেতে আসছি। টেবিল ভাইকে দেখতে পেয়েছে, ওই যে টেবিল ভাই আবার চলে আসছে লাস্ট করা। আমরা একটা টার্গেট শট দিয়েছি MP14-এ, আমার টিমমেট টেবিল ভাই চলে আসছে এখানে। আও এখানে কত টেবিল চলে আসছে দেখতে পাচ্ছেন? এখানে আমার টিম চলে এসছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কখন কাকে মারবো। এখানে সব মানুষগুলো দেখছো তো, মানে কি ভাই সব সাপের মতো লাইন হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার স্কিন। ও গাইস আমি প্রায় বেঁচে গেছিলাম, এখানে আমার টিমমেট যাচ্ছে, আমি নক করছি। আগে থেকে ডান করছি, এখানে আরো একজন করে এখানে পুরো একটি স্পট আছে। আমার মনে হয় না আমার টিমমেট পারবে, আমার টিমমেট নক হয়ে গেছে। ইয়েস না, আমার টিমমেট এখন জন্য চালাই যাচ্ছে। এখানে একজন আছে, আমি আরেকজনকে ডাউন করছি। আমার টিমমেট মনে হয় আছে না আছে, টিমমেট করে গেল। ওই যে আছে, আমরা আবার মারলাম এবং অবশেষে আরেকজন আছে এবং আরেকজনকে বেচারা এক